লাকি রোগাস কুকিং এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি এখানে রান্না করেছি সাদা পোলাও। ঘরে থাকা খুব অল্প উপকরণ দিয়ে এই সাদা পোলাওটা আমি রান্না করেছি ছুটির দিনে পরিবারের সাথে খাবার জন্য। খুবই সিম্পল এবং এই রান্নাটা খুবই নরম হয়েছিল। ভাতটা সাধারণত ঝরঝরে পোলাও বলতে যেটা বোঝায় সেটা এরকম ছিল না, এটা খুবই নরম। আবার নরম হয়েছে বলে যে এটা খুব নেতিয়ে গেছিল তা না, বিশেষভাবে যারা সফট খাবার খেতে পছন্দ করে, মানে নরম ভাত বা পোলাও খেতে পছন্দ করে, সেইভাবে এটা রান্না করা হয়েছে। রান্না করার জন্য এখানে আমি 4 কাপের একটু কম হবে পোলাও চাল নিয়েছি। এটা আমি ভিজিয়ে রেখেছি প্রায় 1 ঘন্টার মতো। এটাকে আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি মূল রান্নায় যাব। আমি যেভাবে পারি সেভাবে রান্নাটা করেছি। রান্নার পুরো ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটন আছে সেখানে অবশ্যই ক্লিক করে রাখবেন। তবে সবাইকে রিকোয়েস্ট করছি পুরো ভিডিওটি একটু দেখবেন। আমি এখানে পরিমাণ মতো লবণটা দিয়ে নিলাম শুরুতেই। তারপর এখানে আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম পোলাওয়ের চাল, এটা কালো জিরে চাল। কালো জিরে চালের পোলাও আমার খুবই ভালো লাগে। আর আমরা ছোট থেকে কালো জিরে চালটা আসলে দেখে বড় হয়েছি। আমাদের এখানে কালো জিরে চালের চাষ হয় তাই আমি কালো জিরাটাই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। এখানে আমি কালো জিরা চালটা নিয়েছি। প্রথমে আমি চালটা একটু ভেজে নেব। ক্যামেরা অন করে চালটা ভাজাটা একটু কষ্ট হচ্ছিল তাই আমি ক্যামেরা অফ করে চালটা খুব সুন্দর করে ভেজে নিয়েছিলাম। তারপর এখানে আমি দিয়ে দিলাম রসুন বাটা 2 চা চামচ, আদা বাটা 1 চা চামচ। তারপর আমি গরম মশলা দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচি, লবঙ্গ, এগুলো দিয়ে এটাকে আমি ভালো মতো নেড়েচেড়ে নিয়েছি। কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিচ্ছি। ঢাকনা খুলে এটাকে আমি আবার ক্যামেরা অফ করে খুব সুন্দর করে কিন্তু এটা নেড়েচেড়ে নিয়েছি। পুরোটা আমি দেখাইনি কারণ ক্যামেরা অন করে কাজ করাটা একটু সমস্যা হচ্ছিল। আর এটাকে অনেক ভাজতে হয় যেহেতু, সেই জন্য এটা আমি ক্যামেরা অফ করেই ভেজেছি, যেটা পুরোটা আমি দেখাতে পারিনি। এই পোলাওটা আমি একটু মিষ্টি মিষ্টি করে রান্না করব, এই জন্য এখানে আমি প্রায় 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। আর এখানে আমি একটু মরিচ দিয়ে দিলাম, 4-4টার মতো মরিচ দিয়ে দিলাম। এটা আস্ত মরিচ দিয়েছি, যারা ঝাল খেতে পছন্দ করেন এটা দিতে পারেন কিন্তু এটা ঝালের জন্য না, জাস্ট একটু ফ্লেভারের জন্য। আমার এটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখানে আমি যেটুকু চাল নিয়েছি তার ডাবল আমি পানি দিয়ে দিচ্ছি। এখানে আমার 4 কাপের সামান্য একটু কম হবে, এই জন্য এখানে আমি টোটাল 8 কাপ পানি দিয়ে দিয়েছি। আমার যেহেতু 4 কাপের মতো চাল সেজন্য আমি এখানে 8 কাপ পানি দিয়েছি। পানিটা দিয়ে এখন এটা আমি মিডিয়াম আঁচে রান্না করব। এটা মিডিয়াম আঁচে রান্না করলে হবে কি, ভাতটা অনেক নরম হবে। তো পানিটা আমার অনেকটাই শুকিয়ে আসছে। এখন এটাকে আমি হালকা নেড়ে আগুনটা আরও একটু কমিয়ে এটাকে সময় নিয়ে রান্না করব। যারা ঝরঝরে করে খেতে চান তারা আগুনটা একটু বাড়িয়ে দিয়ে খুব কম সময় দমে রাখবেন। আর যারা খুব বেশি একটু মানে নরম খেতে পছন্দ করেন তারা আগুনটা একটু কমিয়ে দিয়ে আর একটু বেশি সময় নিয়ে দমে রাখলেই এই রান্নাটা একদম সফট হয়ে যাবে। তো যারা আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। খুবই সিম্পল রান্না, অল্প উপকরণ দিয়ে রান্না করেছি কিন্তু খেতে খুবই মজা হয়েছিল। এটা শুক্রবারে ছুটির দিনের রান্না, ছুটির দিনে যেহেতু সবাই বাসায় একসাথে থাকা হয় সেই জন্য এই রান্নাটা। আমার রান্নাটা হয়ে এসেছে, এটা আমি অনেক সময় নিয়ে দমে রেখেছিলাম, প্রায় 30 মিনিটেরও বেশি হবে আমি এটা দমে রেখে দিয়েছি। আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি, এটা এখন আমার আমি আগুনটা একদম নিভিয়ে দিয়েছি। আমার রান্নাটা হয়ে এসেছে, এটা এখন আমি নামিয়ে নিতে পারবো। আমি জাস্ট একটু নেড়েচেড়ে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে এ পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন।